বসিরহাট জেলা পুলিশের অভিযানে বড়সড় সাফল্য উদ্ধার সাতশো লিটার দেশি মদ আটক হয়েছে তিরিশ লিটার মাদক ঘটনায় গ্রেপ্তার পাঁচ ধৃতদের এদিন তোলা হয় আদালতে ফের বড় সাফল্য বসিরহাট জেলা পুলিশের বসিরহাট পুলিশ জেলা পুলিশ ও পুলিশের স্পেশাল গ্রুপের যৌথ উদ্যোগে অভিযান ভারত বাংলাদেশ সীমান্তের মেরুদণ্ডী পানিতর গ্রাম এলাকা থেকে তিরিশ লিটার তরল মাদকসহ গ্রেপ্তার তিন পাচারকারী উদ্ধার হওয়া মাদকের বাজার দর প্রায় লক্ষাধিক টাকা পাশাপাশি সাতশো লিটার দেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার প্রসাদ বাড়ুই ও আইসি প্রেমাশিস চট্টরাজের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর রাতে অভিযানে নামে পুলিশ ধৃতদের এদিন তোলা হয় আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট